আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি, ওয়েস্ট বেঙ্গল জিডিএস রেজাল্ট আউট, নিজের রেজাল্ট কিভাবে আপনি নিজেই চেক করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল জিডিএস রেজাল্ট 2022, পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাকসেবক রেজাল্ট প্রকাশিত হলো। ওয়েস্ট বেঙ্গল জিডিএস রেজাল্ট প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাকসেবক নিয়োগের ফলাফল। গ্রামীণ ডাকসেবক অনলাইনে যে ফর্ম ফিল আপ শেষ হতে না হতে রকেটের গতিতে ফলাফল প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গের ডাক বিভাগের অধীনে গ্রামীণ ডাকসেবক বা জিডিএস পদে আবেদন করেছেন তাদের সবার জন্য বিরাট সুখবর। গোটা রাজ্যের মোট 1962 জন বেকার চাকরি প্রার্থী চাকরিতে নিযুক্ত হতে চলেছেন। আপনি যদি গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করে থাকেন, একবার হলেও দেখুন আপনার নাম আছে কিনা। কীভাবে রেজাল্ট চেক করবেন এক নজরে তা দেখে নিন। গত 2 মে 2022 তারিখ থেকে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে প্রতিটি রাজ্যের ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। অনলাইনে ফর্ম ফিল আপ চলেছিল 5 জুন 2022 তারিখ পর্যন্ত। অনলাইন ফর্ম ফিল আপে শেষ হওয়ার মাত্র 15 দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করলো ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট। ওয়েস্ট বেঙ্গল জিডিএস রেজাল্ট কীভাবে দেখবেন? পশ্চিমবঙ্গের ডাক বিভাগ গ্রামীণ ডাকসেবক রেজাল্ট দেখার জন্য www.indianpostal.com ওয়েবসাইট যেতে হবে। এই ওয়েবসাইটে খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদন রেজাল্ট লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কে ক্লিক করে গ্রামীণ ডাকসেবক রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ওই পিডিএফে নিজের নাম সার্চ করলে যদি আপনার নাম আসে তাহলে আপনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে চাকরিতে নিযুক্ত হবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। আচ্ছা, আমি ওই লিঙ্কটা আরেকবার বলছি, www.indiapostgdsonline.gov.in।